हे बंधुरा वेलकम टू आवर चैनल दि बॉन्ग फूड आजकल हमारे चैने आज है स्ट्रीट फूड ब्लॉग ठीक है तुम्हारा इन्स्टाग्रामे मैक्सिमाम लोक इन्स्टाग्रामे ब्लॉगटा बनाओ आमरा देखबो तो आमी ब्लॉगटा आज के तुम्हार जोनो निये एसेछि चलो आमरा शुरू करी भिडियोटाके तो ये हमारे चैनल प्रथम ब्लॉग टाइम तुम्हारा जो भलो लगे प्लिज चैनल सब्सक्राइब करो চলো তোমাদের বটরাটার মাছখানটা একটু দেখাই এরকম দেখতে অনেকটা ফ্লাফি আছে অনেকটাই নরম তরকারিতে ডিপ দারুন দারুন যেমন স্পঞ্জি সেরকমই তরকারিটা খেতে ভালো দারুন খেতে তোমরা যদি চাও কখনো এসে এই দোকানটা থেকে খেতে অবশ্যই খেতে পারো ব্রেকফাস্ট হিসেবে যেমন খাবার ভালো সেমনই দোকানের ব্যবহার সবচেয়ে বেস্ট ব্যাপার কি জানো এত নরম এত স্পঞ্জি এত ভালো এত বড় একটা বটরা মাত্র 8 টাকা যেটা আশা করছি দুটো তিনটে খেলে তোমার পেট আরামসে ভরে যাবে তরকারিটাও খুব ভালো তরকারির মধ্যে উপর থেকে কিছু একটা মশলা দিয়েছিল যার জন্য খেতে আরো ভালো লাগছে আর বটরাটাও দেখতেই পাচ্ছ কিরকম ক্রিসপি হয়েছে উপর দিক দিয়ে প্লাস নরম মাঝখান দিয়ে আর পুরোপুরি ভেতর দিয়ে সিদ্ধ হয়েছে চারটে আলু দিয়েছে মাল দিয়েছি মাল দিয়েছি খাতায় এক
ভাবতে পেরেছো? মানে 93 এত বছর পুরনো একটা দোকান। আর কতক্ষণ খোলা থাকে দিনে? কটা থেকে কটা পর্যন্ত? এখন 12টা পর্যন্ত, বিকেল বেলা 6টা থেকে 9টা, 6টা থেকে 9টা, সকালবেলা কটা থেকে 12টা পর্যন্ত? তো এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, আশা করছি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লেগেছে। আর নবাবগঞ্জের এটা খুব ফেমাস দোকান, তোমরা যে কেউ এসে এখানে আরামসে খেতে পারো। আর শুধু নবাবগঞ্জে এসে তোমরা জিজ্ঞেস করবে যে মা অন্নপূর্ণা ভটরার দোকান কোথায়, সবাই এক হাতে তোমাদেরকে দেখিয়ে দেবে, দোকানটা এতটা ফেমাস। তো আজকের আমাদের ভিডিওটা ছিল এতটা পর্যন্ত। যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।